টিভি খুললেই উধাও স্টার জলসা, জি বাংলা। মাথা হাত দর্শকদের, স্টার জলসা থেকে জি বাংলার প্রথম সারি চ্যানেল এই দুটি চ্যানেল। প্রায় 20টির বেশি সিরিয়াল সম্প্রচার হয় দুই চ্যানেল মিলিয়ে। দর্শকদের পছন্দের তালিকায় এই দুটি চ্যানেল বরাবরই প্রথমে থাকে, কিন্তু হঠাৎ করে নাকি এই দুই চ্যানেল সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়েছে চ্যানেলের সব সিরিয়ালের সম্প্রচার, এমনকি টিভি খুললে নাকি দেখা যাচ্ছে না চ্যানেল দুটিকে। ব্যাপারটা কি? হল ফিলে ঘটে যাওয়া টলিউড পরিচালক এবং টেকনিশিয়ান ফেডারেশনের মধ্যে গণ্ডগোলের কথা সবারই জানা। টেকনিশিয়ানের সদস্যের বিক্ষোভের মুখে পড়ে টানা দুই দিন টলিউডের শুটিং বন্ধ ছিল। শুধু সিনেমা নয়, বন্ধ ছিল সিরিয়ালের শুটিংও। দফায় দফায় বৈঠক করেও লাভ হয়নি কিছুই। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ডিরেক্টর এবং ফেডারেশনের মধ্যে ঝামেলার কারণে স্টার জলসা এবং জি বাংলার সব সিরিয়ালের শুটিংও বন্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে আবার ছন্দে ফিরেছে স্টুডিও পাড়া। টেকনিশিয়ানরা কাজে যোগ দিয়েছে, ডিরেক্টররাও নিশ্চিন্ত মনে কাজ করতে পারছেন। এরই মধ্যে আবার হঠাৎ করেই এলো দুঃসংবাদ, স্টার জলসা এবং জি বাংলার সম্প্রচার বন্ধ হয়ে যাওয়াতে মাথায় হাত দর্শকদের। তাহলে কি আর দেখা যাবে না পছন্দ সিরিয়াল? না, পশ্চিমবঙ্গের কিন্তু এই সমস্যা হয়নি। বাংলার দর্শকরা এখন আগের মতো স্টার জলসা এবং জি বাংলা দেখতে পাচ্ছেন টিভিতে, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের দর্শকদের। বাংলাদেশেও ভারতীয় বেশ কিছু চ্যানেলে সম্প্রচার হয়, স্টার জলসা এবং জি বাংলার সম্প্রচারও হয় সেখানে। এপার বাংলার দর্শকরা পশ্চিমবঙ্গে সিরিয়াল দেখতে পছন্দ করেন, কিন্তু হঠাৎ করেই সেখানে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়েছে। আসলে বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতির কারণে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ হয়েছে। ছাত্র আন্দোলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ কেন্দ্র করে উত্তাল হয়েছে বাংলাদেশ, সেখানে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এখনও বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও ওপার বাংলার মানুষেরা এপার বাংলার টিভি চ্যানেলগুলোকে দেখতে পাবেন পছন্দের সিরিয়াল, মনে আশা করেছেন দর্শকেরা।